মদের শাস্তি ভয়াবহ। কিরকম ভয়াবহ একটা হাদিস আমি উল্লেখ করতে চাই, সেটা কি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুখাম্মিরিন খামরুন, যাই বিবেক নষ্ট করে তাই খমর, যা বিবেক নষ্ট করে তাই খমর তাই মদ, বিবেক যা নষ্ট করে তাই মদ, ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, যাই বিবেক নষ্ট করে যাই মাদকতা আনয়ন করে তাই হারাম, ওমান শারিবা মুস্কিরান, যে কেউ কোনো মদ খাবে, বুখিতা সলাত হওয়ার বাইন সবাহান, 40 দিনের সলাৎ তার কবুল হয় না, পাইন তাবা তাবাল্লাহ আলী, তারপর যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, পাইন আদার রাবিয়া, এভাবে চলতে থাকে একবার দুইবার তিনবার, কিন্তু চতুর্থবার যদি কোনো সে আবার এরকম তওবা করে ফিরে আসে আবার খায়, তাহলে কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান হাক্কান আলাল্লাহি আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবার, আল্লাহর উপর তখন কর্তব্য হয়ে যায়, নিজের উপর তিনি কর্তব্য নিজে নিয়ে নিয়েছেন, আমরা করি নাই, তিনি নিয়ে নিয়েছেন কি কর্তব্য, আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবার, যে তাকে পাগলামি এসে যায় এমন এমন তিনা থেকে খাওয়াবেন। এমন তিনা কি জিনিস, মাতাল পাগল বানিয়ে দেয় সেটা কি জিনিস? সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদীদু আহলিন্না, জাহান্নামবাসীদের পুজ, জাহান্নামবাসীদের পুজ। রাসূল বললেন, জাহান্নামবাসীদের পুজ, অর্থাৎ কেউ যদি দুনিয়াতে মদ খায় তাহলে আখেরাতে যদি তিনবার চারবার খায়, তওবা করলে ফিরে আসলে ভালো কথা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, চারবার যদি কেউ খায় তাহলে আল্লাহর উপর কর্তব্য তাকে জাহান্নামবাসীদের পুজ খাওয়াবে, নাউযুবিল্লাহ। জাহান্নামবাসীদের পুজ কি জিনিস? ওয়ালা ইতাজাররা ইউসিবুহু, এটা কোনোদিন খেতে পারবে না, কারণ দুর্গন্ধ। আবার পুজ তো আপনি কেউ খায় নাকি, পুজ থেকে সবাই পালায়, অথচ এইটা তাকে খেতে দেওয়া হবে, কারণ দুনিয়ার বুকে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলে সে হারাম জিনিস খেয়েছে, সেজন্য আখেরাতে তার জন্য এই শাস্তি অবধারিত হয়ে গেছে। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন এবং শাইখুল আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এর অর্থ হচ্ছে, মাদক খেয়ে আপনি মনে করতেছেন পার পেয়ে যাবেন তা নয়, আপনার জন্য আখেরাতে একটা বিশাল শাস্তি রয়ে গেছে, সেটা হচ্ছে জাহান্নামে আপনাকে, যারা জাহান্নামে যাচ্ছে তাদের শরীর পুজ পুজ হবে, পোড়ার পরে পুজ হবে, সেই পুজের পুজ আপনাকে খেতে দেওয়া হবে, সেই পুজ আপনাকে খেতে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রতিটি মাদকতাই হারাম, ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা আহদান, আল্লাহ নিজের উপর অঙ্গীকার নিয়েছেন, লিমা ইয়াশরাবুল মুস্কিরা, যে কেউ মাদক পান করবে, আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাক ওয়াহলিন্নার, জাহান্নামীদের ঘাম, আও ওসারাতু হালিন্নার, অথবা জাহান্নামীদের শরীরের পুজ, নাউযুবিল্লাহ, জাহান্নামের শরীরের রস ঘাম, এগুলি আপনাকে খেতে দেওয়া হবে। আপনি হয়তো মনে করছেন তিনাতুল খাবাল কেন নামকরণ করা হয়েছে, খাবাল শব্দের অর্থ হচ্ছে আখাবাল বলা হয় আরবে, যেটা আকল বিনষ্ট করে, অর্থাৎ এমন জিনিস খাইয়ে দেওয়া হবে আপনি সেটা খাওয়ার সাথে সাথে আপনি পাগল হয়ে যাবেন, মাতাল হয়ে যাবেন। মাতাল গরু যেমন দুনিয়া ঘুরে বেড়ায়, সারা জাহান্নামে আপনি তখন ঘুরে বেড়াবেন, নাউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে, কঠিন জিনিস থেকে যদি বাঁচতে হয় দুনিয়ার বুকে, মাদককে আপনাকে ছাড়তে হবে, মদ আপনাকে ছাড়তে হবে, মাদক যে জিনিস আছে সেগুলো সবই আপনাকে ছাড়তে হবে।